আজকে কিছু কথা বলার জন্য এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি। আজকে বিশ্বের প্রতিটি দেশ একটা দুর্দিনের সম্মুখীন হয়েছে এবং মৃত্যু ভয় মানুষকে ঘিরে ধরেছে। তোমাদের শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুল কলেজ অফিস। এই অবস্থায় আমরা বিশ্বাস করি যে আমরা রোগমুক্ত হব এবং কিছুদিনের মধ্যেই এই লকডাউন উঠে যাবে, সমস্ত কিছু আবার আগের মতো জায়গায় ফিরে আসবে। যদিও একটু সময় লাগবে, কিন্তু এই সময়টা আমরা বাড়িতে বসে চলো এমন কিছু করে দেখাই যাতে আমরাও ভালো থাকি, আমাদের পারিপার্শ্বিকও ভালো থাকে। সুস্থ নিরোগ থাকার কামনা করে আমি এই শিক্ষাবর্ষ সম্পর্কে তোমাদের কিছু কথা বলছি, বিশেষত সেকেন্ড সেম এবং ফোর্থ সেমের ছাত্রছাত্রীরা, যারা অনার্সের ছাত্রছাত্রী, তাদেরকে বলা যে আমরা আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকে এবং সব ডিপার্টমেন্টের সবাই, সব শিক্ষক শিক্ষিকারা মিলে আমরা আমাদের কলেজ ওয়েবসাইটে কিছু স্টাডি মেটেরিয়াল, তোমাদের ইন্টারনাল এক্সামের কী ধরনের প্রশ্ন হতে পারে, তারপরে 10 নম্বরের প্রশ্ন কী ধরনের উত্তর হবে বা 15 নম্বরের প্রশ্ন কী ধরনের উত্তর হবে, সে বিষয়ে একটা দুটো করে আমরা আউটলাইন দিতে শুরু করে দিয়েছি। তোমরা আমাদের কলেজ ওয়েবসাইটে গেলে তোমরা সেগুলো দেখতে পাবে। এবং যেটা গুরুত্বের বিষয় সেটা হলো যে তোমরা ঘরে থেকে পড়াশোনাটা শুরু করে দাও এবং কখনোই মনের মধ্যে রেখো না যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না। খুললে কিন্তু হয়তো সেরকম সময়ও পাবে না, পরীক্ষা শুরু হয়ে যাবে। তা এই কারণে আমরা ঘরে বসেই তৈরি হই। আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাই কিন্তু কিছু কিছু লেকচার ডেলিভার করব প্রতিদিনই বা দু একদিন পরে পরে ছাড়া ছাড়া, এবং যেগুলো পড়ানো হচ্ছে বা যেগুলো পড়বে তোমরা সেগুলোর সম্পর্কে স্টাডি মেটেরিয়াল আমরা এই ওয়েবসাইটে দিয়ে দেব। আর যেটা বিষয় বহির্ভূত সেটা হচ্ছে যে কি ধরনের প্রশ্ন তোমরা পাবে বা ছোট প্রশ্ন যেগুলো 1 নম্বর করে উত্তর, সেগুলোর জন্য আমরা যে নমুনা প্রশ্নপত্র দিয়েছি সেগুলোকে ভিত্তি করেই তোমরা প্রত্যেকটি টপিক থেকে নিজেরা 5টা করে প্রশ্ন তৈরি করবে, যা কলেজ খুললে আমরা চেক করে দেব। সুতরাং পড়াটা কিন্তু চালু রাখতে হবে এবং একটা বাদ দিয়ে অন্যটা পড়া নয়, সমস্ত বিষয়গুলোকেই পড়তে হবে। দ্বিতীয় কথা হলো যে অনার্সের ছাত্রছাত্রীদের যে প্রজেক্ট সম্পর্কে কথা বলা হয়েছে, সেই প্রজেক্ট কিন্তু তোমাদের বিষয়গুলোই বলে দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে তোমরা তোমাদের প্রজেক্ট তৈরি করার কাজে লেগে থাকো। তৃতীয়ত আরেকটি কথা, সেটা হলো যে সেকেন্ড সেমের ছাত্রছাত্রীদের AECC আছে এবং সেই AECC এনভায়রনমেন্ট প্রজেক্ট আছে তাদের, তা সেই কাজটাও কিন্তু তোমরা এগিয়ে রাখতে পারো। এবং এই এনভায়রনমেন্ট প্রজেক্টটাও আমরা ডিটেলসে দিয়ে দেব আমাদের ওয়েবসাইটে। আর নিজস্বভাবে অনার্স পাস সবারই কিন্তু প্রজেক্ট রয়েছে আমাদের বিভাগে, এবং অনার্সের প্রজেক্ট আমরা দিয়ে দিয়েছি। সেই প্রজেক্টের প্রশ্নোত্তরের মধ্য দিয়ে গেলে তোমরা একটা বিষয়কে সম্পূর্ণভাবে জানতে পারবে। এবং ফোর্থ সেমের স্টুডেন্টদের যেটা আছে সেটা হলো ACC, এবং ACC তোমরা থার্ড সেমে একটা পেপার দিয়েছিলে পরীক্ষা এবং এখনও তোমাদের একটা পেপার দিতে হবে। তো আমরা অনার্সটার সঙ্গে সঙ্গে ACC-র ব্যাপারেও সচেতন হব এবং কিছু কিছু স্টাডি মেটেরিয়াল ওখানেও দিতে থাকব। সুতরাং সমস্ত সময়টা ঘরে আছো যে সেই সময়টাকে একটু কাজে লাগাও এবং বি অ্যাক্টিভ, থিঙ্ক পজিটিভ।